রাজধানীর মোহাম্মদপুর থানা ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইয়ের সময় চক্রের সদস্যদের চিনে ফেলায় চাপাতে দিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত 11:45টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন শিপন ও সিজু মিয়া। পায়ের রগ কেটে যাওয়ায় সিজুকে রাজধানীর শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিপন বলেন, তিনি অনলাইনে খাবার ডেলিভারির কাজ করেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকার খালপার এলাকায় একটি অটোরিকশায় থাকা কয়েকজন তার পথ রোধ করেন। ছিনতাইকারীরা তার সাইকেল ও সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শিপন ছিনতাইকারীদের চিনে ফেলে। এ সময় দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে চিৎকার করে শিপন। তার চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে আসায় ছিনতাইকারীরা একটু সরে যায়। তখন তিনি দ্রুত সাইকেল চালিয়ে ঢাকা উদ্যানে তার বাসার কাছাকাছি চলে যান। ঢাকা উদ্যানের 3 নম্বর রোডে আসার পরপরই ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে শিপনের ওপর ফের হামলা চালান। প্রতিবাদ করতে গেলে অস্ত্র নিয়ে তার বাসায় হামলার চেষ্টা করেন। অল্পের জন্য হামলা থেকে বেঁচে যান তিনি। আহত সিজু মিয়ার বোন মমতাজ বলেন, যারা আমার ভাইয়ের পায়ে কোপ দিয়েছে তারাই আবার তাকে হাসপাতালে নিয়ে গেছে। আমার ভাই তাদেরকে চেনেও না, কোনো দোষও করে নাই। স্থানীয়রা জানান, যারা হামলা করেছে তাদের মধ্যে একজনের নাম মাহিন। সে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। রাতের বেলা মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় মাহিনের নেতৃত্বে একদল কিশোর ছিনতাই করে বেড়ায়। ঘটনার পরপরই মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন।